বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। ফখরুল বলেন, চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না, ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। তাদের উন্নয়ন কাজও অব্যাহত থাকবে। এই সময় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের কথা জানান চীনের রাষ্ট্রদূত। তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপার্সনের পক্ষ থেকে, অ্যাকটিং চেয়ারপার্সনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি।